भज गौरांग कह गौरांग लह गौरांगेर नाम रे भज गौरांग कह गौरांग लह गौरांगेर नाम आज আমরা এসে গেছি পুরী প্রসিদ্ধ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুজি সমাধি আশ্রমে। এই মুহূর্তে আমরা এই সমাধি আশ্রমের বাইরে রয়েছি, আস্তে আস্তে ভেতরে যাব। এখানে কিন্তু ছবি তোলা একদম মানা, কিন্তু আমি পারমিশন নিয়ে তারপরেই ছবি তুলেছি। আমাদের বিকেল হয়ে গেছিল। এখানে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুজি জটিয়া বাবা নামে প্রসিদ্ধ। জটিয়া বাবা সমাধি আশ্রম বলে যে কেউ নিয়ে আসবে। তাছাড়া এখানে যে পুরীতে মাসির বাড়ি, জগন্নাথ দেবের মাসির বাড়ি ইত্যাদি ঘোরার জন্য যখন আমরা অটোওয়ালাদের বলি, তখন ওই অটোওয়ালা ভাইরাই কিন্তু আমাদেরকে এই মন্দিরগুলোকেও নিয়ে আসে। তোমরা এলে দেখতে পাবে যে এখানে জটিয়া বাবা সমাধি আশ্রমের ঠিক উল্টো দিকে তারই শিষ্য শ্রী শ্রী বোধানন্দ ব্রহ্মচারীজির সমাধি আশ্রম রয়েছে। আশ্রমের পরিবেশ ভীষণই সুন্দর, খুবই মনোরম, মন্দিরটিও খুব সুন্দর। জটিয়া বাবার জন্ম 1248 সালে ঝুলন পূর্ণিমাতে শান্তিপুরে বিশুদ্ধ অদ্বৈত বংশে পরম ভগবত পণ্ডিত প্রবর শ্রীমদ আনন্দ কিশোরী গোস্বামী প্রভুরে জন্মেছিলেন। উনি কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সমকালে। ওনার প্রচারটা খুব কম, তাই অনেকেই ওনাকে সেইভাবে জানেন না। তবে যারা আধ্যাত্মিক ব্যাপারে আগ্রহী বা এই বইগুলো নিয়ে চর্চা করেন, তারা নিশ্চয়ই তার নাম শুনে থাকবেন। আমরা এসেছিলাম তখন প্রায় আরতির সময় হয়ে গেছে, ওনারা সেজন্য সমস্ত বোঝাচ্ছিলেন। ওইদিকে অপশন রয়েছে, আর এটা হচ্ছে মুক্ত সেবা হয়। জগন্নাথ দেবের কাছে প্রার্থনা জানিয়ে তারপর কিন্তু তাকে পেয়েছিলেন তার মা। উনি এখানে এসে মানে পুরীতে এসে ওনার নিজেকে রীতিমতো পরীক্ষা দিতে হয়েছিল এখানে জটিয়া বাবা হয়ে পরিচিত হয়ে ওঠার আগে। উনি যখন প্রথম এখানে আসেন, তৎকালীন পুরিয়া সম্প্রদায় ওনারা কিন্তু জগন্নাথ দেবের বাইরে কাউকে কোনো মান্যতা দিতেন না, সেটা আমরা ওই তখনকার ইতিহাস করলে খুব ভালোভাবেই জানবো। তো সেখানে অন্য একজন সন্ন্যাসী, অন্য একজন বাঙালি সন্ন্যাসী এখানে এসে ভীষণভাবে ওনাকে কিন্তু প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। রীতিমতো অগ্নি পরীক্ষা দিয়ে তাতে পাশ করে তবে তিনি এই উড়িষ্যাবাসীর পরম প্রিয় জটিয়া বাবা নামে পরিচিত। বিশাল জটা ছিল তার, সেই জন্যই তাকে জটিয়া বাবা বলে সম্বোধন করতেন। ওনারই শিষ্য অনেকেই ওনাকে শ্রী শ্রী প্রদানন্দজিকে মানসপুত্র বলা হয়। জটিয়া বাবাজির ওনার লেখা সদ্গুরু সংঘ যদি পড়ে থাকছে তোমরা, তবে তোমরা এই ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। আধ্যাত্মিক বিষয়ে অনেক প্রশ্ন আমাদের মনে এসে থাকে, সেই প্রশ্নের উত্তরগুলো যেরকম পেয়ে যাবে, সেরকম কে এই জটিয়া বাবা আর প্রদানন্দ ব্রহ্মচারী জি বা কে এ ব্যাপারে অনেকটা জানতে পারবে। খুব কম সময়ের মধ্যে এর চেয়ে বেশি আমার বলা সম্ভব না। তোমরা দেখো মন্দিরটা খুব সুন্দর। এই মন্দিরে কিন্তু মন্দিরের পেছন মানে একটা সাইড থেকে, পেছন দিক বলবো না, একটা সাইড থেকে জগন্নাথ দেবের মাসির বাড়ি স্পষ্ট দেখা যায়। মানে ওই মাসির বাড়িরই কিন্তু প্রায় বিপরীত দিকে বা পেছন দিকে বলতে পারো এই জটিয়া বাবা সমাধি মন্দির। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখ। এখানে ভক্তদের থাকার ব্যবস্থা আছে। আমরা এসে গেছি
শেষে পুরোনো নামের কর্মচারী ছিলেন তিনি। প্রচুর গাছগাছালি দিয়ে আসনটি ঘেরা, মানে প্রচুর ফুল গাছ, নাম না জানা অনেক গাছ, খুব সুন্দরভাবে ওদের যত্ন করা হয় দেখলেই বোঝা যায়। এই সমাধি মন্দিরটিও খুব সুন্দর, বাইরের কারুকাজও খুব সুন্দর, দেখতে ভালো লাগছে। দেখতে পাচ্ছ কত গাছগাছালি। এই আশ্রমটিতেও কিন্তু থাকার ব্যবস্থা আছে, মানে দুটি আশ্রমই থাকার ব্যবস্থা আছে, তবে সেটা মূলত গোসাইজি দীক্ষিত ভক্তদের জন্য। অবঙ্গালীরা বেশিরভাগই জটিয়া বাবা বলেই ডাকেন শ্রীশ্রী গোস্বামীজিকে, আর বাঙালি ভক্তরা বেশিরভাগই গোসাইজি বলেই পরিচিত, মানে গোসাইজি বলেই পরিচিত আর কি বাঙালি ভক্তদের কাছে। দুটি আশ্রমে থাকার ব্যবস্থা আছে, তবে তা মূলত এখানকার দীক্ষিত ভক্তদের জন্য, কেন এনাদের খুব নিয়ম কানুন আছে, একদম আমিষ, মানে এখানে একদম গন্ধ এবং পুরো মানে আশ্রমিক পরিবেশ বুঝতেই পারছো, সেজন্য একদম বাইরেরটা, বাইরের মানুষদের জন্য কিন্তু এটা নয়। তবে তোমরা প্রসাদ পেতে পারো, সেজন্য সকাল সকাল আসতে হবে, এসে জানাতে হবে এতে অফিস রুমে, তবে তোমরা ওনারা প্রসাদের ব্যবস্থা করে দেবে। প্রায় সন্ধে হয়ে গেছে, যতটা পাচ্ছি দেখাচ্ছি, এই সময় বললাম আগেই যে আরতির সময় হয়ে এসেছে, তবু যথেষ্ট ভিড় ছিল, প্রচুর মানুষ আসছিলেন দর্শন করতে। তোমরা এলে, পুরীতে এলে অবশ্যই এসো, খুব ভালো লাগবে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে এখানে হচ্ছে গৌরাঙ্গ জি ছবি, আর এটি হচ্ছে জটিয়া বাবা আর তার স্ত্রী এসে চৌবায়া। দেখো মূল মন্দিরকে এবার দেখা যাচ্ছে, গৌরাঙ্গ বলিয়া গেরুয়া বসন দিয়ে ঢাকা, যেটা ওই জায়গাতেই হচ্ছে সমাধি বেদি। হ্যাঁ, ওপরে মূর্তি, পাথরের মূর্তি ব্রহ্মচারীজি, আর তার নিচে যেটা ওইখানটাই কিন্তু সমাধিস্থ করা হয়েছে। নাচিয়া নাচিয়া বেড়াও রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওনাদের কিন্তু আকাশ কীর্তি, এর অর্থ হচ্ছে যে ওনাদের না কোনো প্রচার আছে, না কোনো কারো কাছে ওনারা চান চাইতে পারে, ওই জন্য ডোনেশন বা ইত্যাদি যেটা বলা হয় সেগুলো কিন্তু এখানে সেরকমভাবে আসে না। যেভাবে ভক্তরা যখন যেরকমভাবে যা দেয় সেভাবেই চলে আসছে। এখন আরতি হচ্ছে একটু দেখতে পেলে।
এবার আমরা চলে এসেছি আরেকটি আশ্রমে। এটি হচ্ছে শ্রী শ্রী নিদেশানন্দজির প্রতিষ্ঠিত রজধাম। এই আশ্রমটি স্বর্গদ্বারের রেণুকা গদিতে। তোমরা স্বর্গদ্বারে তো বেশিরভাগ মানুষই আমরা স্বর্গদ্বারেই উঠি, তো স্বর্গদ্বারের রেণুকাগুলি তোমরা অনেকেই চেনো। রেণুকাগুলিতে কয়েকটি বাড়ির পরেই রজধাম। আশ্রমটির নাম রজধাম, আশ্রম বাড়িটির নাম রজধাম। তো এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছেন শ্রী শ্রী নিদেশানন্দ সরস্বতীজি। উনিও কিন্তু গোসাইজি বা চটিয়া বাবা দীক্ষিত, পরে উনি এখানে আশ্রম করেন। এই আশ্রমের বর্তমান মূল দায়িত্বে রয়েছেন শ্রী শ্রী গোকুলানন্দ ব্রহ্মচারীজি। এখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে, তবে তার মূলত ভক্তদের জন্য। খুব সুন্দর আশ্রমটি, এত জমজমাট জায়গার মধ্যে একদম শান্ত নিরিবিলি। রাস্তায় মানে ভিড়, একদম স্বর্গদ্বারের ভিড় জানো তোমরা। বাজার হাট, প্রচুর মানুষের কোলাহল, সামনে সমুদ্র বীচ, কিন্তু তার মাঝে এই আশ্রমটিতে এলে হঠাৎ করে মনে হয় যে কোনো একটা শান্ত পরিবেশে এসে পড়লাম, খুব ভালো লাগে। আশ্রমটি কিন্তু খুব বড় নয়, দেখছো কি সুন্দর, খুব সুন্দর আশ্রমটি। পুরীতে তো এরকম আশ্রমের ছড়াছড়ি, প্রচুর আশ্রম মন্দির তোমরা দেখতে পাবে। তার মধ্যে থেকে তোমরা যদি এই তিনটি মন্দিরে আসো, আমি বলতে পারি যে ভীষণ ভালো লাগবে, খুবই ভালো লাগবে। যে কোনো মন্দিরই গেলে খুব ভালো লাগে, তবে এই মন্দিরগুলোর প্রচার যেমন খুব কম, সেজন্যই আমার মনে হয় যে তোমরা এসো, তোমাদের এলে ভীষণ ভালো লাগবে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে, ভজ গৌরাঙ্গ। আশা করবো তোমরা যখন নেক্সট বার আসবে পুরীতে তখন নিশ্চয়ই এই জায়গাটি তোমরা ভিজিট করবে। চলো আজকে তাহলে আসি, টাটা।